দেখছো চারকেলে সানডাউন কত সুন্দর লাগছে, বহুত বড়িয়া লাগ রা হ্যাঁ। সানডাউন হ্যাঁ, সানডাউন হো রা হ্যাঁ, সানসেট টাইম হ্যাঁ। এটা কলকাতায় ফটো রয়েছে, এটা এখানে আপনি বাড়ি কেউ রেখে গেছে, বছর একবার আসে দুবার আসে, নিচে থেকে চলে যায়। যাচ্ছি দেখতে পাচ্ছ তো, আমাদের অনেকদিন ট্রেকিং করিনি, আনন্দের পাল্লা ভরে ট্রেকিং করছি। আর এটা হলো মনস্টার। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, মানে সার্থক আর কি, তোমাদেরকে দেখাবো সেটাই। মানে এত কষ্ট করে আসলাম আমাদের হন্ডা গাড়ি নিয়ে, আর আমি কলকাতা থেকে কালিম্পং আসলাম। প্রথম দিন তো আমি শিলিগুড়ি স্টে করেছিলাম, দেন তারপরে আমি চলে এসেছি কালিম্পংয়ে, কালিম্পং। আর এটা হলো কালিম্পং বলতে পারো অফবিট একটা জায়গা, এটা চারকোল কালিম্পংয়ের মধ্যে পড়ে, বেশ অনেকটা উঁচু জায়গা, বেশ সারা বছরই ঠান্ডা থাকে। আর মোটামুটি এখানে আসতে গেলে তোমাদেরকে যদি তোমার শেয়ার জিপ করে বা গাড়ি রিজার্ভ করে আসো, এনজিবি থেকেও তুমি গাড়ি পেয়ে যাবে, শিলিগুড়ি থেকে শেয়ার গাড়ি পেয়ে যাবে, আর তোমার শালুগাড়া থেকে পেয়ে যাবে। আর অনেকটা অপশান আছে যে তোমার শিলিগুড়ি থেকে হলো কালিম্পং, কালিম্পং থেকে চারকোল, সেখানে গাড়িও পাওয়া যায়, অনেক উপায় আছে। আর বাইক নিয়ে এলে যে রুট টিমে আসলাম তোমরা ফলো করলে বুঝতেই পারবে, কালিঝাড়া হয়ে সবথেকে শর্টকাট রুট বলতে পারো তোমরা এই জায়গায় আসার জন্যে, কালিম্পং আসার জন্যে সবথেকে শর্টকাট রুট। আর ভালো রাস্তা, খারাপ রাস্তা না, কিছুটা কালিঝরা ড্যামের পরে রাস্তাটা একটু উঁচু আছে, তোমরা দেখেছো আমার আগের পার্টে ভিডিওটা। আর এছাড়া খুব সুন্দর একটা পরিবেশ, খুব সুন্দর একটা পরিবেশ তোমরা বুঝতেই পারছো। আর এখানে তোমার যে হোমস্টে ছিলাম আমি, সেভাবে কোন হোমস্টে একটু পরে তোমাদেরকে দেখাবো, ডিটেলসটা তোমাকে বলে দেবো, আশা করি ভালো লাগবে দেখলে। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে হোমস্টেটা আছে, আর যেখানে আমি থেকেছিলাম। ওখানে ব্রেকফাস্ট করতে যাচ্ছি, ঠান্ডা লেগে আমার গলা পুরো ফুলে আছে, ঠিকঠাক করে কথা বলতে পারছি না, ভাবছি আজকে বেরিয়ে যাবো, কাল সকালে যা করে দেখ, সকালে বেরোলে ঠান্ডা লাগবে, আজকে বেরো ভাবছি, আজকে আজকে একটু বেরিয়ে যাবো, আজকে বেরিয়ে গেলে ভালো হবে, ওটাই ভাবছি কী করবো। আমি তো বলতে দেখান সবখানে আপনি যেতে পারবেন, হোমস্টের সামনে খুব সুন্দর হোমস্টেটা, খুব সুন্দর হোমস্টে এটা। ওপরে কাজ হচ্ছে, ওপরে কাজ হচ্ছে, পাশে দুটো এমনি নর্মাল রুম আছে। আনন্দ কী খাবার হলো, এই যে হোমস্টেটা যেটা বলছিলাম যেখানে এসছি আমি, এটা হলো হোমস্টে সেবাকুঞ্জ, এটা হলো সেবাকুঞ্জ হোমস্টে, সেবাকুঞ্জ হোমস্টে। এই যে সিনারিটা, এটা দুটো করে দুটো রুম আছে, তারপর তো কটেজ বলতে পারো, রুম রেন্ট মোটামুটি 1200 থেকে 1500 মধ্যে, রুমটা ঠিকই আছে। কাঞ্চনজঙ্ঘা ভেসেন ওদিকে, আর এদিকে শিলিগুড়ি ভেসেন, বাংলাদেশ শিলিগুড়ি।
আমরা যে ঝাড়ু ইউজ করি, ঝাড়ু ইউজ করি সেই গাছগুলো হয়ে যায়। এটা এছাড়া ঝাড়ু গাছ, এখন ফুল বেরোয়নি, ফুল বেরোবে, এখন ফুল বেরোবে, আর কি সুন্দর গাছ করে গেছে। লুচি আর একদম ব্রেকফাস্ট আর হোমস্টে, আজকে ব্রেকফাস্ট এটাই। কালকে আমি অলরেডি ডেকেছিলাম, ব্রেকফাস্ট করিনি, এখন ব্রেকফাস্ট করছি। এটা একটা লুচি তরকারি, প্যাকেটের মধ্যে সব ব্যাস, এই হলো ব্যাপার আর কি। হলো খাওয়াটা শেষ করে তারপর কথা হচ্ছে। এটা হলো টপ রুপ ভিউ, টপ রুপ পয়েন্ট, এটা দেখতে পাচ্ছ তোমরা চারিদিকে তোমার নিস্তব্ধতা বিরাজ করছে, ঝিপোকা ডাকছে। আর সোজা দেখা যাচ্ছে ওইটা হলো শিলিগুড়ি, সোজা বাংলাদেশের শিলিগুড়ি, এবার নিস্তব্ধতা বিরাজমান এটা। আর ওটা হলো চারকোল রিসর্ট, উপরে দেখতে পাচ্ছ। আর এখানে চলে আছে পাইন ফরেস্ট, এখান থেকে এবার রাস্তা পাইন ফরেস্ট যায়, যাওয়ার রাস্তা এবার নিচে। হ্যাঁ ইস পাহাড়কে উপর উস পারে, পাহাড়কে উস পারে, মতলব জো উস তরফ পড়েগা, জো ওয়া ইলেকট্রিক কা পোস হ্যাঁ উসসে আগে। ও এটা হলো মেন যে কটেজটা তোমাদেরকে দেখাবো। আর এই যে মেন কটেজটা, এটা তো এটা হলো কটেজ, এটা কিন্তু কোনো হোমস্টে না, এটা এটা কটেজ। আর এই কটেজটা তোমাদেরকে দেখাবো। আর এই কটেজটা হলো খুব সুন্দর করেছে, পুরো বাম্বুটি দিয়ে, পুরো উডেন কটেজ এটা। আর তোমরা দেখতে পাচ্ছ এটা, এটা হলো মেন কটেজটা। আর লোকেশানটা খুব সুন্দর, চারিদিকে দেখতে পাচ্ছ, খুব সুন্দর লোকেশানটা, খুব সুন্দর লোকেশান। গার্ডেন সাজানো আছে, এটা জাস্ট বেশিদিন হয়নি, উদ্বোধন হয়েছে। এটা হলো বেডরুম, এই রুমের মধ্যে এটা ডাবল বেড আছে, এক সিঙ্গেল বেড আছে, বেশ সুন্দর করে সাজানো আছে। আর লাইটটা হলো, এটা হলো আমাদের দিচ্ছে একটা বসার জন্য ইয়ে আছে, যেটা বেশ সুন্দর আর বেশ গরমও আছে, ফিনিশিংটা খুব দারুণ আছে। আর এটা হলো টয়লেট, টয়লেট আছে, ওয়েস্টার্ন টয়লেট। আর রুমের ভাড়া মোটামুটি তোমার এখন 1200 হয়ে গেছে, 1200 উইথ খাওয়া দাওয়া নিয়ে। আর এখন এইটাই আছে, আর মোটামুটি খাবার দাবার সব ঠিকঠাক আছে, একদম বাঙালি খাবার পাওয়া যাবে, কোনো অসুবিধা হবে না, বাঙালি খাবার দাবার সব পাওয়া যাবে এখানে। আর যেরকম থাকে সকালে ব্রেকফাস্ট, বেডটি থাকে সকালে ব্রেকফাস্ট, আর লাঞ্চ আর স্ন্যাক্স থাকবে, আর ডিনার থাকবে। 1200 থেকে 1500 মধ্যে সিজন ওয়াইজ ডিপেন্ড করে যে কত টাকা হবে না হবে, এই হলো ব্যাপার আর কি। তোমরা আসতে পারো এখানে, দেখা বেশ নীরব সুন্দর জায়গা, একদম শান্ত পরিবেশ। আর তোমরা এখানে বেশ কয়েকদিন ভালোভাবে কাটাতে পারবে। আমি ডিসক্রিপশানে আমি দাদার নাম্বার দিয়ে দেবো, দাদার নাম্বার দিয়ে দেবো, তোমরা ডাইরেক্ট কন্ট্যাক্ট করে আসতে পারো, কোনো ট্রাভেল এজেন্ট ধরতে হবে না, ডাইরেক্ট এই দাদা, ইনি হলো ওনার, এনার নাম্বার আমি দিয়ে দেবো তোমাদেরকে, ডাইরেক্ট এখানে তোমরা চলে আসতে পারবে, কোনো অসুবিধা হবে না।
একদম পুরো খুব সুন্দর জায়গা, ঠিক আছে? লাইট অন আছে, লাইট পরে বস করে লাভ নেই। দেখছো চার কিলো সানডাউন কত সুন্দর লাগছে, বহুত বড়িয়া লগ রা হ্যাঁ। সানডাউন হ্যাঁ, সানডাউন হো রা হ্যাঁ, সানসেট টাইম হ্যাঁ। লেকিন হাম বেঙ্গলি মে বো ব্লগ করতে হ্যাঁ, বেঙ্গলি মে বাত করেঙ্গে। এখন এখন সানসেট টাইম, মানে খুব সুন্দর লাগছে, মানে পুরো একদম গোলাপি গোলাপি লাগছে জায়গাটা। সেটা অনেকটা শর্টকাট হয়। একটু নিচে যাচ্ছি, শর্টকাটে গেছিলাম অনেক বছর আগে আনন্দের সঙ্গে। শর্টকাট আবার শর্টকাট যাচ্ছে, হ্যাঁ সানসেট কে ভিড় বহুত বেড়িয়া হয়, দেখো কে নজারা হয়। সব লোক আফসোস কর রা হ্যায়, কাহা পর লেনা পড়েগা, ওইখানে ইয়া পর নিচে নিকল যাওগে, একদম স্টিফ হ্যাঁ। এইভাবে যাচ্ছি, দেখতে পাচ্ছ তো, অনেকদিন অনেকদিন ট্রেকিং করিনি, আনন্দের পাল্লায় পরে ট্রেকিং করছি। ঠান্ডা লেগে আছে, দম পুরো হাঁপিয়ে যাচ্ছে। জায়গাটা হেভি স্ট্রিপ, হেভি স্ট্রিপ, এটা এটা হোমস্টে, এটা তোমার সব হোমস্টেগুলো, এগুলো ছিঁড়ে না হয়েছে, এগুলো সব হোমস্টেগুলো। হ্যাঁ বহুত আছে ঘর দিয়া, পেলে যে দেখা থা ছোটো ছোটো ঘর থা, হ্যাঁ বহুত আছে ঘর দিয়া। ভিউটা দেখছো দিকে, আজকের ব্লগটা একটু কিছুক্ষণ চলবে, তারপর শেষ করবো। কোন বলা দিবস দিবস ভাইয়া হে ঘর মে
কি, এগুলো সব হোমস্টে, এগুলো সব সব হোমস্টে। আপনার হোমস্টে নাম কে রেট কে ১৫০০ আজকের নাম নেই মানে আপনার এটা নাপে গেস্ট গেস্ট এটা এটা গেস্ট চলো নিয়ে কেউ তো চলো উইন্ডে ফিল উইন্ডে হোমস্টে সব ১২০০ থেকে ১৫০০ রুপে আসি হ্যাঁ উইন্ডো ভিউ বহুত সারা ভিউ হ্যাঁ বহুত সারা উইন্ডো হ্যাঁ হর তরফ ভিউ ভিউ হ্যাঁ হাত বড়াও আর ভিউ ভিউ লে লো বাবা এবেলা শর্ট কাটবে ফির আয়েঙ্গে আতে সময় যেন পায়েঙ্গে নাই ওখানে চলো নিচে দেখা নিচে যে জায়গাটা আছে দেখাবো অনেক বছর পর আসছি সেটাকে দেখাবো চলো দম হাইফে হাইফে করছে এই একটা হোমস্টে হয়ে গেছে চারিদিকে হোমস্টে এখানে একটা হোমস্টে আর তার হোমস্টে হবে হ্যাঁ এবার গা পুরো হোমস্টে হয়ে গেছে সব ১২০০ থেকে ১৫০০র মধ্যে সিজন টাইম বুকিং এখনও হয়নি আসবে এবারে একটা কম্পিটিশন মার্কেট হবে বস বহুত সাল বাদ থেকে কি আপনি চারদিক সব সব হোমস্টে সব হোমস্টে আমার আসার সময় একটু ফাটবে আমার যেহেতু অনেকদিন পরে আসছি আমি আমি আনন্দ চলে যাবে আমি আস্তে আস্তে যাবো দুপা দুপা গিয়ে আমি যাবো আনন্দ বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়বে আমি তারপরে গিয়ে খেয়ে দেখবো হ্যাঁ ও আর একটা ইম্পর্টেন্ট কথা বলি তোমাদেরকে চারকোলের সব থেকে লাক্সারিয়াস যে হোমস্টে আছে লাক্সারিয়াস হোমস্টে হলো এইটা এই যে ফ্রন্টটা দেখাচ্ছি তোমাকে চারকোলে সার্কল কালিম্পংয়ের সব থেকে লাগে জিরেস হোটেল এটা হোটেল বলতে পারো তো হোমস্টে বলতে পারো হ্যাঁ এই তো হ্যাঁ হ্যাঁ হোমস্টে হ্যাঁ এই বেলা এই বসান্ত হোমস্টে না আদিত্য হোমস্টে বাসন্ত হোমস্টে কেন পারে বাসলে হ্যাঁ চারকোল নেই বাসলে ফোঁকা খায় বাবার বহুত হোমস্টে পুরো ভরে গিয়ে আবি তো পুরো কম্পিটিশন মার্কেট হ্যাঁ পুরা কা পুরা আবি ঠিকঠাক সে চলে গা সব সব কুছ তুমি দেখছো এসকে ভাড়া কিন্তু হ্যাঁ শুধু আচ্ছা এই আদিত্য হোমস্টে না আদিত্য হোমস্টে না ফোন নাম্বার জানি না যদি ভিজিট করিনি ১৮০০ থেকে হলো শুরু আর এই বাড়িটা হলো কলকাতার একজনের এই আমি আনন্দ আজকে দিনটাকে স্পেন্ড করছি কালকে চলে যাবো আমি
আনন্দ আনন্দের কালকে কাল থেকে আনন্দের কাজে ব্যস্ত থাকবে। আমিও রেস্টুরেন্ট আছে, মনাস্টার আছে, মনাস্টার যেটা মনাস্টি গেছেন, এই মনাস্টি ঘুরে আসছেন, দিনের শেষ বলতে পারো, আর একটু পুরো অন্ধকার হয়ে যাবে। আর আনন্দের সঙ্গে আজকে বিকেলে কাটলাম, খুব ভালো লাগলো। আর ভিডিওটা আর কিছুক্ষণ চালাবো, খালি তারপরে এন্ড করে দেবো। অবশ্যই ভালো লাগলে ভিডিওটা দেখো তোমরা, আর সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো। হরকে দাদা দেখেন বন্ধ হতো, ও তো আপনি গাড়ি চালা, গাড়ি চালাত, হ্যাঁ ও চারকোল আর সেই চারকোল নেই আপনি, প্রচুর হোমস্টে হয়ে গেছে, মানে চেনাই যাবে না চারকোল। ইয়া পর হাউস হো গেয়া হোমস্টে, সব হোমস্টে, সব মিলে হাউস হো। ঘুমনে আয় না, এত দূর সে ইতনা পয়সা খরচ করতে পুরা পুরা একদম পেদা হয়ে গেছে। কপালে থাকলে না থাকলে হবে কি আর, কপালে এবার টিপটা কপালে ছিল না, যাই হোক ওই কারণেই আর কি সব নষ্ট হয়ে গেল। আর এই ঘুরতে এসে ভালো লাগছে, আনন্দের আইডিয়া, আনন্দ নিয়ে এসছে নাই তো আমি ঘরে ঘুমাতে ঘুমাতাম, উঠতামই না। এই দোকানটা অনেক পুরোনো দোকান, অনেক পুরোনো দোকান দোকানটা। আমি এসব ঘুমতে রাখো, যদি তোকে খেলা না উড়ায় হওয়ালে উড়ায় হওয়ালে উড়ায় হওয়ালে উড়ায় হওয়ালে
যেটা শুনলাম এটা দেশপুরের গান একটা, ভাইপার উপলক্ষে এখন হয়। আমি আজ থেকে 10 বছর আগে লাহোরে গিয়ে আমি শুনেছিলাম এই গানটা, মানে এরকমই হয়। দেশপুরে দেশপুরে এখানে আছে, হালকা টান আছে, মাঝে মধ্যে আনছে, আর ওখানে বাচ্চাগুলো দারুণ দারুণ করে, প্রত্যেক বাড়ি বেড়ে গিয়ে করে। আমি মারাত্মক কুড়ো হয়ে গেছি, পাহাড়ে অনেক কিছু পরে আসলাম, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। না হতো না অবস্থা খারাপ, ঠান্ডা লেগেছে বিশাল, টনসিল ফুল আছে, ঠান্ডা লেগেছে, ওই কারণে শরীরটা বেশি টায়ার লাগছে। আর এটা হলো আরেকটু আগে আসলে ভালো, লেট হয়ে গেছে। আর আমার হোমস্টে চলে এসেছি, সেবাকুঞ্জ হোমস্টে। আর নিচে গেছিলাম, ট্রেক করে করে উপরে আসলাম। আজকে দিনটা এখানে কাটবো, দেন কাল সকালে চলে যাবো ব্যাক টু শিলিগুড়ি। শরীরটা একটু সুস্থ হয়ে গেলে ব্যাক টু কলকাতা, এরকমই প্ল্যান আছে। এখানে যে হোমস্টেগুলো পরে দিলে পরে যেত, পরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর গ্রাফিক্সটা সুন্দর করেছে, ভিডিও শেষ মনে চলে আসলাম। লাস্টে ডিনার হবে, ডিনার খাওয়া দাওয়ার পর মোটামুটি ভিডিও হেল্প করে দেবো আজকের। এই মোটামুটি তোমার আনাম দিয়ে দিল চার পাকোড়া। এটা হলো কী পাকোড়ার নাম, নাম চিকেন পাকোড়া, চিকেন পাকোড়া। আমি এক পিস খাবো, ভালো লাগে না, ওকে টেস্ট লাগছে না, আর এক পিস খাবো আমি, পাথরগুলো আনন্দ খেয়ে নেবে। ভিডিওটা এখানে এন করলাম, আর শরীরটা ভালো নেই, আর এখানে এন করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হবে আর একটা ভিডিওতে। চলো, গুড নাইট, সবাই ভালো থাকো, শুভরাত্রি।